দেখুন, আজ আমি একটা কমপ্লেক্সের ছাদে আছি, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। আপনাদের আমি একটা ফ্ল্যাট দেখাবো করেই এসেছি, এখানকার টোটাল পরিবেশটা দেখাতে ছাদ থেকে শুরু করলাম। একটু আন্দাজ করতে পারবেন, এখানে দুটো ব্লক, একটা ব্লকে আমি দাঁড়িয়ে আছি যেটা G+4 বিল্ডিং আছে, এটা লিফটেড রুম সিঁড়ির দিকে, আর মোট এতগুলো ফ্ল্যাট আছে। কিছু বিক্রি হয়ে গেছে, কিছু আছে, অনেকটাই আছে, আপনি চাইলে চয়েস করে নিতে পারেন। তার মধ্যে একটা ফ্ল্যাট আমি দেখাই যাদের টপ ফ্লোর চলবে না উইথ লিফট দিয়ে, তাদের জন্য এই ভিডিওটা নয় প্রথমেই বলে রাখি। কিন্তু যারা টপ ফ্লোর ফেভার করেন, একটু সাউথ খোঁজেন, একটু খোলামেলা নিজের মতো একটু যাতে ভেন্টিলেশন ভালো থাকে, তাদের জন্য হয়তো এই প্রপার্টিটা সুটেবল হতে পারে। দেখিয়ে দিই আমি একটু ভিতর থেকে, আমি ছাদে ছিলাম, এটা ডাক্টের জায়গাটা, ছাদ নেট অ্যান্ড ক্লিন, ড্রেনেজ খুব ভালো হয়েছে, এদিকে ছাদের একটা পার্ট রয়েছে। সামনে একটা ব্লক, সাউথ কলকাতা গড়িয়া অঞ্চলে পড়ছে জায়গাটা। যেমন আপনারা জানেন হয়তো, অধিকাংশ প্রপার্টি আমি গড়িয়ার দিকে হাইলাইট করার চেষ্টা করছি, কারণ এই অঞ্চলে আমার কিছু ডেভেলপার আছে যারা ভালো ফ্ল্যাট বানাচ্ছে। এইখানটা অ্যাজ পার কনস্ট্রাকশন কোয়ালিটি বলুন, মেটেরিয়াল বলুন, এলিভেশন খারাপ নয়, ঠিকঠাক, হয়তো আপনার মনের মতো হবে না, কিন্তু 19-20 বেশ ভালোই, আপনি দেখলে একটা কনসেপ্ট আইডিয়া করতে পারবেন। আমি যেখানটায় ঢুকলাম, টপেই ঢুকলাম, টপ ফ্লোরটায় ল্যান্ডিংয়ের জায়গাটায় রয়েছি আমি। এই জায়গাটা বসার জায়গা, আশা করি আন্দাজ করতে পারছেন কতটা জায়গা পাচ্ছেন। পুরো সামনের দিকটাই দক্ষিণ, পুরো পার্টটাই দক্ষিণ আছে, দুদিকে দুটো রুম। এটা একটা রুম আছে, পাওয়ার ব্যাকআপ, ট্রান্সফর্মার, বক্স, গ্রিল, এই ঘরটা একটা লফট আছে, স্টোরেজের এই জায়গা। এই ঘর থেকে বেরোলেই আমাদের ডান দিকেই ব্যালকনি, ঘেরা পুরো বক্স করা। সামনে আমার মাস্টার বেডরুম, কিচেন, এন্ট্রান্স ওই দিকে। এন্ট্রান্সের পরে এই হলটা যথেষ্ট বড়। ডাইনিংয়ের পার্টটা আমি যেখানটায় দেখানোর চেষ্টা করছি এই দিকটায় করা যেতে পারে, হতে পারে আপনি এই স্পেসটাকে ইউজ করলেন আপনার মতো করে, একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট করা আছে এই জায়গাটায়, স্পেস এখানে এক্সট্রা এসছে। এটা যে কোনো পারপাসে আপনি ওয়াশিং মেশিন বলুন বা কিছু একটা পারপাসে আপনি নিজের মতো করে জায়গাটাকে ইউজ করতে পারেন। ওয়াল আলমিরা হিসেবে তো খুবই সুন্দর, কিন্তু যা স্পেস আছে আপনি ইউটিলাইজ করতে পারেন। কিচেনের দিকে আমি একটু দেখিয়ে দিই, বাড়ির দিদিরা কিচেনে অনেকটা সময় কাটান, তাদের জন্য আমি জাস্ট এটাই বলবো, স্পেসিয়াস আছে, আপনার নড়াচড়ার জায়গা আছে। দেখুন এটা বিউটি, কল চলে আসছে ভিডিওর মাঝে, আমি ভিজিটেই ছিলাম তো কাস্টমার হয়তো আসছে, আর ডিটেলসে দেখাতে পারছি না, কন্টিনিউ ফোন আসতে চলেছে। আপনাকে একটু ছোটো করে দেখিয়ে রাখি, আমায় কল ব্যাক করতে হবে আবার। ওকে, এটার একটা রুম আছে যেটাকে আমি মাস্টার বেডরুম বলছি, অ্যাটাচ টয়লেটটা, তো 877 স্কোয়ার ফিট, 31,50,000 টাকা দাম পড়ছে। যদি আপনার মনে হয় এই প্রপার্টি চলতে পারে, আপনি যোগাযোগ করবেন 8910858111 এই নাম্বারে, অথবা 8820516720।
6299 নম্বরে। আমি সৌরভ কঞ্জিলাল রিয়েল এস্টেট অ্যাচিভারের তরফ থেকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছিলাম। যদি পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করবেন বা কোনো সাজেশান থাকলে সেটাও শেয়ার করবেন। আর একটা কথা মনে রাখবেন, 10টা থেকে 5টা অবধি সাইট ভিজিটের টাইম, আপনি ওই টাইমে আসলে যে কোনো সময় ভিজিট করতে পারবেন। আমাকে একটু আগে থেকে বললে আমি চাবিগুলো অ্যারেঞ্জ করে রাখবো, অনেকগুলো চাবি এদিক ওদিক থেকে অ্যারেঞ্জ করতে হবে, তো একটু আগে জানিয়ে রাখবেন, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। আর একটু হাতে সময় নিয়ে আসবেন, যারা আসছেন সাইট ভিজিট করছেন দেখে যাচ্ছেন, অনেকে তারা আছে আমি জানি, কিন্তু যেহেতু প্রপার্টির ব্যাপার আমাকেও চারপাশে সামলে এসে সময় দিতে হয়, তো একটু সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন। আর যারা দেখে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখেননি তাদেরকে অনুরোধ করবো দেখে যেতে। ধন্যবাদ।